হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি দুর্দান্ত একটি মুভি, জিপার্স ক্রিপার্স। মুভিটির আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10 এবং রটেন টমেটোতে 46% ফ্রেশ। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতে ড্যাডি এবং কৃষ্ণ নামের দুই ভাই বোনকে দেখা যায়। তারা কলেজের ছুটিতে বাসায় ফিরছিল। কলেজের কিছু ঘটনায় কৃষের মন খারাপ থাকায় ড্যাডি তার মন ভালো করার চেষ্টা করতে থাকে। তারা হাইওয়ে দিয়ে চলার সময় পেছনে অদ্ভুত রকমের একটি ট্রাক দেখতে পায়, যেটি হাই স্পিডে তাদের দিকে এগিয়ে আসছিল। ড্যাডি সঙ্গে সঙ্গে সাইড দেয় যাতে ট্রাকটি তাদেরকে ওভারটেক করে বের হয়ে যেতে পারে। কিন্তু সেই ট্রাক ড্রাইভার খুবই রাফলি ড্রাইভ করছিল, সে তো না তো তাকে ওভারটেক করছিল না তো তার গতি কমাচ্ছিল। এতে তারা দুইজন খুবই ভয় পেয়ে যায়, কারণ গাড়ির স্পিড এখন 100-এর উপরে। তাই এখন যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে যে কোনো খারাপ কিছু হয়ে যেতে পারে। তবে শেষ পর্যন্ত সেই ট্রাকটি তাদেরকে ওভারটেক করে বের হয়ে যায় এবং তখন দুই ভাই বোন হাফ ছেড়ে বাঁচে। তখন ট্রিশ ড্যাডিকে বলে, তোমার কি মনে আছে এখানেই প্রায় 23 বছর আগে একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল? গাড়িতে একজোড়া দম্পতি ছিল, কিন্তু গাড়িটি অ্যাক্সিডেন্ট করে দুমড়ে মুচড়ে যায়, কিন্তু সেই দম্পতিকে কখনো আর খুঁজে পাওয়া যায়নি। ড্যাডি বলে, এইসব বানোয়াট কথা, সব মানুষকে ভয় দেখানোর জন্য, এগুলোর কোনো ভিত্তি নেই। এরপরে তারা কথা বলতে বলতে আগাতে থাকে এবং তখনই তারা হাইওয়ের পাশে পুরাতন একটি পরিত্যক্ত চার্চ দেখতে পায়। তারা চার্চের সামনে সেই ট্রাকটিকে দেখতে পায়, যেটি কিছুক্ষণ আগেই তাদেরকে ওভারটেক করে বের হয়ে গিয়েছিল। তারা দেখতে পায় একটি আলখেল্লা পরা মানুষ পাইপের মধ্যে কিছু একটা ফেলে দিচ্ছে এবং সেটি দেখে তারা খুবই ভয় পেয়ে যায়, কারণ সে যেটি ফেলে দিল সেটি ছিল সাদা কাপড় দিয়ে মোড়ানো মানুষের আকৃতির এবং সেই সাদা কাপড়ে রক্তের দাগ ছিল। তারা দুই ভাই বোন সেই ভয়ঙ্কর দৃশ্যটি অবাক হয়ে দেখতে থাকে, কিন্তু সেই অদ্ভুত ব্যক্তিটিও তাদেরকে দেখে ফেলে। ড্যাডি এবং ত্রিশ তখন সেখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই তারা খেয়াল করে সেই পুরাতন ট্রাকটি আবারও তাদেরকে ফলো করছে। তখনই ত্রিশ পুলিশকে ফোন করার জন্য ড্যাডির ফোনটি বের করে, কিন্তু ব্যাটারি লো থাকায় সেই ফোনটি অফ হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারে অ্যাকচুয়ালি সেই ট্রাকটি তাদেরকে পিষে ফেলার জন্য এগিয়ে আসছে। সেই ট্রাকটি তাদেরকে পেছন থেকে বেশ কয়েকটি ধাক্কা দেয়, এতে গাড়ির বোনেট ভেঙে যায়। তবে তখনই তারা হাইওয়ে থেকে পাশের ক্ষেতে নেমে যায় এবং তখনই তারা খেয়াল করে সেই পুরাতন ট্রাকটি সেখান থেকে চলে যাচ্ছে। এরপরে ড্যাডি ত্রিশকে বলে, আমাদের সেই চার্চে ফিরে যাওয়া উচিত এবং দেখা উচিত সেই ব্যক্তিটি পাইপের মধ্যে কি ফেলছিল। ত্রিশ এই কথার চরম আপত্তি করে এবং বলে, আমাদের সেখানে যাওয়া কোনোভাবেই উচিত না। তখন ড্যাডি বলে, দেখো, আমরা দুইজনই সন্দেহ করছি সেটি একটি ডেড বডি, কিন্তু তাও আমাদের গিয়ে সেখানে একটু শিওর হওয়া উচিত, কারণ এমনও হতে পারে সে এখনও বেঁচে রয়েছে। ত্রিশ শেষ পর্যন্ত বাধ্য হয়ে ড্যাডির সঙ্গে সেই চার্চে ফিরে যেতে রাজি হয়। তারা সেখানে এসে একটি কাক দেখতে পায় এবং সেই পাইপের ভেতর থেকে তারা প্রচুর বাজে গন্ধ পাচ্ছিল। সেই পাইপের ভেতরে ঘুটঘুটে অন্ধকার থাকায় ড্যাডি টর্চ লাইট জ্বালিয়ে ভেতরে দেখার চেষ্টা করে। হঠাৎ ড্যাডি ভেতর থেকে শব্দ শুনতে পায় এবং সে ত্রিশকে বলে, আমি পাইপের ভেতরে কিছুটা নেমে যাচ্ছি, তুমি আমার পা ধরে রাখো। কিন্তু হঠাৎ ড্যাডি সেখানে বেশ কয়েকটি ইঁদুর দেখে খুবই ভয় পেয়ে যায় এবং এলোমেলোভাবে ছুটাছুটি করতে থাকে। এতে ত্রিশ তাকে ধরে রাখতে না পেরে তাকে ছেড়ে দেয় এবং ড্যাডি সেই পাইপের ভেতরে পড়ে যায়। ড্যাডি সেখানে অনেক বড় একটি রুম দেখতে পায় এবং সে বুঝতে পারে এটি হচ্ছে এই চার্চের বেসমেন্ট। আর তখনই ড্যাডি সেখানে সেই সাদা কাপড়ে মোড়ানো সেই বডিটিকে দেখতে পায়। ড্যাডি তাকে বলে, তুমি কি নিচ থেকে শব্দ করছিলে? আর তখনই সেই বডিটি ড্যাডির পা চেপে ধরে। ড্যাডি সঙ্গে সঙ্গে সেই বডিটির মুখ খুলে ফেলে এবং তারই সমবয়সী একজনকে দেখতে পায়। সেই ছেলেটি তাকে কিছু একটা বলার চেষ্টা করছিল, কিন্তু তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তখন ড্যাডি সেই ছেলেটির পেটের উপরের অংশের কাপড় খুলে ফেলে এবং সেখানে দেখতে পায় সেই ছেলেটির সম্পূর্ণ পেট সেলাই করা। অর্থাৎ কোনো কারণে সেই ছেলেটির পেট সম্পূর্ণ চিরে ফেলা হয়েছিল এবং পরে আবারও সেলাই করে লাগিয়ে দেয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই সেই ছেলেটি কষ্ট পেতে পেতে সেখানে মারা যায়। ড্যাডি তখনই নিজ থেকে ত্রিশকে বলে, এক্ষুনি হাইওয়ের কাছে যাও এবং সেখান দিয়ে কোনো গাড়ি গেলেই তার কাছ থেকে হেল্প নেয়ার চেষ্টা করো, আমি উপরে উঠে আসার রাস্তা খুঁজে উপরে উঠে আসছি। ড্যাডি যখন উপরে উঠে আসার রাস্তা খুঁজছিল তখনই সে একটি টেবিলের উপরে অনেক অস্ত্রপাতি এবং বেশ কিছু কেমিক্যাল দেখতে পায়। আর হঠাৎ ড্যাডি খেয়াল করে আশেপাশে দেয়ালে এবং ছাদে প্রায় 500 থেকে 600 ডেড বডি স্টাফ করে রাখা হয়েছে। ড্যাডি সেই দম্পতিকেও দেখতে পায় যে আজ থেকে প্রায় 23 বছর আগে এই হাইওয়েতেই হারিয়ে গিয়েছিল।
আর তারা এখনো একে অপরের হাত ধরে রেখেছে। অর্থাৎ কিছুক্ষণ আগে টেবিলের উপরে যেই কেমিক্যালগুলো রাখা ছিল সেগুলো দিয়েই এদেরকে স্টাফ করে রাখা হয় যাতে এরা না পচে যায়। অন্যদিকে ত্রিশ হাইওয়ের পাশে হেল্পের জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই সে সেই পুরাতন ট্রাকটিকে দেখতে পায় এবং সেটি আবারও ফিরে আসছে। ত্রিশ খুবই ভয় পেয়ে যায় এবং গাড়ি স্টার্ট করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তাদের গাড়িতে অনেক প্রবলেম থাকায় সেই গাড়িটি স্টার্ট হচ্ছিল না। কিছুক্ষণের মধ্যেই সেই ট্রাকটি তার সামনে দিয়েই চলে যায় এবং তখনই সে খেয়াল করে এটি সেই ট্রাক না, এটি অন্য একটি ট্রাক। আর তখনই ড্যাডি সেখানে চলে আসে এবং তখনই তারা দুইজন গাড়ি স্টার্ট করে সেখান থেকে রওনা দেয়। ত্রিশ তাকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু ড্যাডি এতটাই ভয় পেয়েছিল যে মুখ দিয়ে সে কোনো কথাই বের করতে পারছিল না। তারা ডিসিশন নেয় তারা পুলিশকে ফোন দিতে পারবে এমন এক জায়গায় থামবে। কিছুক্ষণের মধ্যেই তারা একটি রেস্টুরেন্টের সামনে চলে আসে এবং তখনই তারা খেয়াল করে সেই পুরাতন ট্রাকটি আবারও চার্চের দিকে ফিরে যাচ্ছে। তারা সঙ্গে সঙ্গে সেই রেস্টুরেন্টের ভেতরে চলে আসে এবং সেখানে এক মহিলাকে পুলিশকে ফোন দিতে বলে, কিন্তু সেই রেস্টুরেন্টের লোকজন তাদের দিকে এমনভাবে তাকিয়েছিল যেন তারা কিছুই বুঝতে পারছে না। আর সঙ্গে সঙ্গে ড্যাডির পাশে থাকা সেই টেলিফোনটি বেজে ওঠে এবং ড্যাডি সেই ফোনটি তুলে নেয়। ফোনের অপর পাশে একটি মহিলা ছিল এবং সে ড্যাডিকে বলে, তুমি যেখানে গিয়েছিলে সেটির নাম হাউস অফ পেইন, আর তুমি যেই ব্যক্তিটিকে দেখেছো সে আসলে কোনো মানুষ না, সে মানুষের মতো ড্রেস পরে মানুষ সেজে থাকার অভিনয় করে, হতে পারে সে কোনো শয়তান বা প্রেতাত্মা অথবা অন্য কোনো দুনিয়ার প্রাণী, তবে সে গন্ধ সুখে শিকার করে, আর সে যার গন্ধ একবার পছন্দ করে তার পিছু কখনোই ছাড়ে না। আর তখনই সেই মহিলা ড্যাডিকে একটি গান শোনায় এবং সেই গানে জিপার্স ক্রিপার্স নামে একটি শব্দ শোনা যায়। সেই মহিলা বলে, তুমি যদি কখনো এই গান শোনো তাহলে ভুলেও পেছনে তাকাবে না, আর প্রাণপণে সেখান থেকে পালানোর চেষ্টা করবে, তাছাড়া হতে পারে সেটি তোমার জীবনের শেষ দিন, আর সেই মৃত্যু তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, সেটি হবে খুবই ভয়াবহ। তবে ড্যাডি এইসব কথা শুনে খুবই রেগে যায় এবং সঙ্গে সঙ্গে ফোনটি কেটে দেয়। আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ চলে আসে এবং তারা পুলিশের সাথে থানায় চলে যায়। ড্যাডি পুলিশকে সবকিছু খুলে বলে যে সে হাউস অফ পেইনে গিয়েছিল এবং সেখানে সে 500-600 বডি দেখেছে। তখন পুলিশ বলে, আসলে আমাদেরকে এই বিষয় নিয়ে তদন্ত করতে হবে। অ্যাকচুয়ালি পুলিশ এই বিষয়ে কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ তাদের মনে হচ্ছিল এরা তাদেরকে সবকিছু বানিয়ে বানিয়ে বলছে। আর তখনই সেখানে একটি মহিলা চলে আসে এবং বলে, বাইরের গাড়িটি কার? আমি একটি অদ্ভুত মানুষকে দেখলাম, সে গাড়ি থেকে সবকিছু টেনে টেনে বের করছে এবং তার গন্ধ শুকছে। তখন পুলিশ সহ সকলে তারা দৌড়ে সেখান থেকে বের হয়ে আসে এবং দেখতে পায় ড্যাডি এবং ত্রিশের জামাকাপড় গাড়ি থেকে বাইরে বের হয়ে পড়ে রয়েছে। তখন সেখানকার পুলিশদের মনে হয় এদের কথা সত্য হলেও হতে পারে, তাই তারা বিষয়টি দেখার জন্য তাদের সঙ্গে সেখানে রওনা দেয়। আর তখনই সেই পুলিশদেরকে কন্ট্রোল রুম থেকে জানানো হয় তারা যেই চার্চের দিকে যাচ্ছে সেই চার্চে আগুন লেগে গিয়েছে। অন্যদিকে ড্যাডি এবং ত্রিশ গাড়ি নিয়ে সেই পুলিশদের সামনে সামনে যাচ্ছিল। এরই মধ্যে ত্রিশ গান শোনার জন্য অডিও প্লেয়ারটি অন করে, আর তখনই জিপার্স ক্রিপার্স নামের সেই গানটি শুনতে পায় যেটি সেই মহিলা তাদেরকে শুনিয়েছিল। অন্যদিকে সেই দুজন পুলিশের মনে হয় তাদের গাড়ির ছাদের উপরে কিছু একটা রয়েছে। তখনই মহিলা পুলিশ জানালা দিয়ে দেখার চেষ্টা করে ছাদে কি রয়েছে, আর তখনই কিছু একটা সেই মহিলা পুলিশকে জোরে টান দিয়ে সেই গাড়ি থেকে বের করে ফেলে, আর এটি ছিল সেই ভয়ঙ্কর শয়তান। এরপর সেই শয়তানটি গাড়ির ছাদ ছিঁড়ে গাড়ি চালানো সেই পুলিশটিকেও বের করে ফেলে এবং তার মাথা ছিঁড়ে ড্যাডি এবং ত্রিশ যেই গাড়িতে করে যাচ্ছিল সেই গাড়ির বোনেটের উপরে ফেলে। এতে তারা খুবই ভয় পেয়ে যায় এবং গাড়ির ব্যালেন্স হারিয়ে ফেলে। এরপরে তারা গাড়ি থেকে বের হয়ে আসে এবং খেয়াল করে পেছনে থাকা পুলিশের গাড়িটিও থেমে গিয়েছে। তখনই তারা পুলিশের গাড়ির ভেতরে কাউকে দেখতে পায় এবং সেই ছিল সেই শয়তান। এরপর সেই শয়তানটি গাড়ি থেকে বের হয়ে আসে। সেই শয়তানটি পুলিশের কাটা মাথা নিয়ে তার গন্ধ শুকতে থাকে। আর এই বিভৎস দৃশ্য দেখে ড্যানি এবং ত্রিশ চরম স্পিডে গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। অন্যদিকে সেই শয়তানটি পুলিশদের ডেড বডি তার ট্রাকে তুলে ফেলে। অন্যদিকে ড্যানি এবং ত্রিশ বুঝতে পারে তাদের খুব দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করা দরকার এবং তার জন্য তাদের একটি টেলিফোন লাগবে। তখনই তারা সেখানে একটি নির্জন বাড়ি দেখতে পায়। তাদের মনে হয় এই বাড়িতে অবশ্যই টেলিফোন থাকতে পারে, তাই তারা সাহায্যের জন্য সেই বাড়িতে চলে আসে। তারা সেই বাড়িতে একটি বুড়ি মহিলাকে দেখতে পায়, তবে সেই বুড়ি মহিলা তাদেরকে সাহায্য করতে চাচ্ছিল না। তবে এক পর্যায়ে সেই বুড়ি মহিলা তাদেরকে সাহায্য করতে রাজি হয়। সেই বুড়ি মহিলা ঘরের ভেতরে যায় আর তখনই লোডশেডিং হয়ে যায়। তখনই সেই বুড়ি মহিলাটি ফিরে আসে এবং বলে,
তোমাদের সাথে আর কে আছে? তখন তারা বলে, আমরা দুইজনই, আমাদের সঙ্গে আর কেউ নেই। তখন সেই মহিলা বলে, কিন্তু বেড়ার কাছে ওই কাকতাড়ুয়াটি আমার না। এরই মধ্যে আশেপাশের সকল পরিবেশ ছমছমে হয়ে যায় এবং বাতাসও বন্ধ হয়ে যায়। এরই মধ্যে সেই মহিলা দোনালা বন্দুক নিয়ে বের হয়ে আসে এবং সেই কাকতাড়ুয়াকে বলে, আমি তোমাকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তুমি যদি না যাও তাহলে আমি এক্ষুনি গুলি করে দেব। কিন্তু সেই কাকতাড়ুয়াটি তখনই দৌড়ে তাদের দিকে আক্রমণ করতে তেড়ে আসে, আর তখনই সেই মহিলা সেই কাকতাড়ুয়াকে পরপর 2টি গুলি করে। কিন্তু এতে সেই কাকতাড়ুয়ার কিছুই হয় না এবং সে লাফ দিয়ে সেই বুড়ি মহিলার ছাদে উঠে যায় এবং ছাদ থেকে সেই বুড়ি মহিলার ঘরে ঢুকে পড়ে। সেই মহিলাও সেই কাকতাড়ুয়াকে মারার জন্য তার ঘরের ভেতরে ঢুকে পড়ে। আর এই ঘটনা ড্যারি এবং ক্রিস দুইজন স্তম্ভিত হয়ে দেখছিল এবং কিছুক্ষণ পরেই তারা ঘরের ভেতরে পরপর 2টি গুলির শব্দ শুনতে পায়। এর কিছুক্ষণ পরেই তারা দেখতে পায় সেই বুড়ি মহিলা ঘর থেকে বের হয়ে আসছে, আর তারা যখন ভালো করে লক্ষ্য করে তখন তারা দেখতে পায় সেই বুড়ি মহিলার পিছনে কেউ একজন রয়েছে এবং সেই বুড়ি মহিলাকে সামনে টানতে টানতে নিয়ে আসছে। এরপরেই সেই বুড়ি মহিলার আড়াল থেকে সেই শয়তানটি বের হয়ে আসে, আর এটি সেই শয়তান যে তাদেরকে এতক্ষণ পিছু করছে। ড্যারি এবং ক্রিস দৌড়ে তাদের গাড়িতে উঠে পড়ে এবং তাদের গাড়ি স্টার্ট করে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু গিয়ারবক্স জ্যাম হয়ে যাওয়ায় সেই গাড়িটি আগাত ছিল না, আর তখনই সেই শয়তানটি তাদের গাড়ির বোনেটের উপরে চলে আসে। যেহেতু গিয়ারবক্স জ্যাম হয়ে যাওয়ায় গাড়িটি সামনে আগাত ছিল না, তাই তারা গাড়িটিকে রিভার্সে চালানোর চেষ্টা করে। তারা গাড়ি নিয়ে পিছনে চলে আসে এবং তখনই তারা দেখতে পায় সেই শয়তানটি তাদের সামনেই দাঁড়িয়ে রয়েছে। তখন তারা গাড়ি দিয়ে সেই শয়তানটিকে পিষে মেরে ফেলার চেষ্টা করে। তারা যখন প্রথমবার হিট করার চেষ্টা করে তখনই সেই শয়তানটি লাফ দিয়ে তাদের গাড়ির উপর দিয়ে চলে যায়। এরপরে তারা আবারও চেষ্টা করে, কিন্তু দ্বিতীয়বারও শয়তানটি একইভাবে বেঁচে যায়। তবে তৃতীয়বারের বেলায় সেই শয়তানটি বের হয়ে যাওয়ার আগেই গাড়ি দিয়ে তাকে ধাক্কা দিয়ে দেয়। এতে সেই শয়তানটি সেখানে আহত হয়ে পড়ে যায় এবং তারা গাড়ি দিয়ে পরপর 3বার সেই শয়তানটিকে চাপা দেয়। তখন তারা দেখতে পায় সেই শয়তানটির পা গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। তবে হঠাৎ সেই শয়তানটির পিঠ থেকে 2টি ডানা বের হয়ে আসে এবং শয়তানটি সেখান থেকে উড়ে যাওয়ার চেষ্টা করে। তবে তার আগেই তারা গাড়ি দিয়ে আবারও সেই শয়তানটিকে চাপা দেয় এবং সেখান থেকে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। তারা সেখান থেকে তাদের বাসাতেও যোগাযোগ করে এবং বলে তারা একদম সুস্থ রয়েছে এবং তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারা সেখানে অনেকজন গুম হয়ে যাওয়া ব্যক্তির ফটো দেখতে পায় এবং তখনই সেখানে জিতিলা নামের একটি মহিলা চলে আসে। এই সেই মহিলা যে তাদেরকে রেস্টুরেন্টে থাকা অবস্থায় ফোন দিয়েছিল এবং হাউস অফ পেইনের ব্যাপারে সতর্ক করেছিল। সেই মহিলা তাদেরকে সরাসরি নাম ধরে ডাকতে থাকে এবং বলে, তোমরা এখন খুবই বিপদের মধ্যে রয়েছ। সেই মহিলা বলে সে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ দেখতে পায়। সেই মহিলা বলে, তোমরা ভেবেছ তোমরা গাড়ি চাপা দিয়ে সেই শয়তানটিকে মেরে ফেলেছ, আসলে সেই শয়তানটির কিচ্ছুই হয়নি। এই শয়তানটি 23 বছর পরপর 23 দিনের জন্য বের হয় এবং সেই 23 দিন মানুষের বিভিন্ন অংশ খেয়ে থাকে। এই শয়তানের যেই অংশটি দুর্বল থাকে সে মানুষের সেই অংশটিই খায়, এতে তার সেই দুর্বল অংশটি শক্তিশালী হয়ে যায়। আর এই শয়তানটি এত বছর যাবত মানুষের বিভিন্ন অংশ খেয়েছে, তাই সে এখন খুবই শক্তিশালী। আর তখনই সেই পুলিশ স্টেশনের বাইরে সেই শয়তানের ট্রাকটি এসে থামে। সেই শয়তানটি ট্রাক থেকে বের হওয়া মাত্র সেই পুলিশ স্টেশনে লোডশেডিং হয়ে যায় এবং তখনই আরেকটি পুলিশ সেখানে থাকা ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে দেয়। আরেকটি পুলিশ থানার ভেতরে চেক করার জন্য ঢোকে যে সেখানে সকল কয়েদি ঠিকঠাক আছে কিনা, আর তখনই সেই পুলিশ দেখতে পায় সেখানকার একটি সেল ভাঙা এবং সেই সেলের ভেতরে সেই শয়তানটি রয়েছে। সেই শয়তানটি সেই সেলে থাকা কয়েদিকে মেরে ফেলে এবং সেই কয়েদির পা খেতে থাকে, কারণ কিছুক্ষণ আগে গাড়ি চাপা পড়ায় তার পা ভেঙে গিয়েছিল। তখনই সেই পুলিশটি সেই শয়তানকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সেই গুলিতে সেই শয়তানের কিছুই হয় না। অন্যদিকে সেই জিজিলা নামের মহিলাকে আবারও দেখা যায় এবং সেই দুই ভাই বোনকে বলে, আমি স্বপ্নে দেখেছিলাম তোমাদের দুইজনের মধ্যে কেউ হয়তো বা মারা যাবে। তখন ড্যাডি সেই মহিলাকে জিজ্ঞেস করে, কিন্তু এ থেকে বাঁচার উপায় কি, কিভাবে সেই শয়তানটিকে মারা যাবে? তখন সেই মহিলা বলে, আমি তো এই ব্যাপারে কিছুই জানি না, আমি শুধু সেটুকুই জানি যেটুকু আমি স্বপ্নে দেখতে পাই। তখন ড্যাডি অত্যন্ত রেগে যায় এবং বলে, এমন স্বপ্ন দেখে কি লাভ, যেই স্বপ্নে কারো কোনো উপকারই হয় না। অন্যদিকে ভেতরে যেই পুলিশটি গুলি করেছিল সেই গুলির শব্দ সেখানকার সকলে শুনতে পায় এবং সকল পুলিশ সেখানে চলে যায়। আর জিজিলি নামের সেই মহিলাটি দুই ভাই বোনকে নিয়ে
সেখান থেকে পালানোর চেষ্টা করে। অন্যদিকে একটি পুলিশ এগিয়ে যায় এবং দেখার চেষ্টা করে সেখানে কি এমন রয়েছে। তখনই সেই পুলিশের উপরে সেই শয়তানটি আক্রমণ করে এবং সেই পুলিশের হার্ট বের করে নিয়ে যায়। অন্যদিকে তারা লোডশেডিংয়ের কারণে থানা থেকে বের হতে পারছিল না, কারণ থানার মেইন গেট ইলেকট্রিসিটি দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এরই মধ্যে সেখানে সেই শয়তানটি চলে আসে এবং সেই মহিলা দুই ভাই বোনকে বলে, তোমরা এখান থেকে উপরে চলে যাও আর আমি এই শয়তানটিকে আটকানোর চেষ্টা করছি। তখনই ড্যারি এবং ত্রিশ দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে চলে যায় এবং তখনই সেই মহিলাটি সেখানে প্রার্থনা করা শুরু করে, কিন্তু এতে সেই শয়তানের কিচ্ছুই হয় না। আর কিছুক্ষণের মধ্যেই সেই শয়তানটি সেই মহিলার গন্ধ শুকার চেষ্টা করে, তবে সে বুঝতে পারে সে যেই গন্ধ খুঁজছে এটি সেই গন্ধ না, তাই সেই মহিলাটিকে ছেড়ে দেয় এবং সেখান থেকে উপরে উঠে আসে। উপরে একটি আয়না ছিল যার এক প্রান্তে ছিল ড্যারি এবং ত্রিশ এবং অন্য পাশে ছিল সেই শয়তানটি। ত্রিশ তাকে দেখতে পারছিল না, কিন্তু শয়তানটি অপর পাশ থেকে ত্রিশকে ঠিকই দেখতে পারছিল এবং ত্রিশের গন্ধ শুকার চেষ্টা করে। এর মধ্যে সেই শয়তানটি আয়না ভেঙে সেই রুমে চলে আসে এবং দুই ভাই বোনের গলা চেপে ধরে তাদের গন্ধ শুকতে থাকে। সেই শয়তানটি ত্রিশকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ড্যারিকেই তার শিকার হিসাবে বেছে নেয়। তবে এরই মধ্যে পুলিশেরাও সেখানে চলে আসে। তবে পুলিশেরা সেখানে হা করে ঘটনাটি দেখছিল। তখনই সেই শয়তানের দুটি পাখা বের হয়ে আসে এবং ত্রিশ সেই শয়তানকে বারবার বলে, তুমি আমার ভাইকে ছেড়ে দাও, তার বদলে আমাকে নিয়ে যাও। কিন্তু তখনই সেই শয়তানটি জানালা ভেঙে ড্যারিকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। ত্রিশও বের হয়ে দৌড়াতে থাকে যাতে সে তার ভাইকে বাঁচাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তার কোনো কিছুই করার ছিল না। পরদিন সেই মহিলা এবং ত্রিশকে দেখা যায়, তারা মোটামুটি সুস্থই ছিল। ত্রিশ থানা থেকে বের হয়ে আসে এবং তখনই দেখতে পায় চার্চের দিক থেকে একটি কাক উড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। সেই কাকটি সেখান থেকে উড়ে গিয়ে একটি পরিত্যক্ত কারখানার উপরে বসে এবং দেখা যায় সেখানে আরো অনেক কাক রয়েছে। এরপরে সেই কারখানার ভেতরে সেই শয়তানটিকে দেখা যায় এবং বোঝা যায় সে কিছু একটা সেলাই করছে। আর তখনই সেখানে জিপার্স ক্রিপার্স গানটি বাজতে থাকে। এরই মধ্যে ড্যারিকে দেখা যায় এবং বোঝা যায় ড্যারি মারা গিয়েছে এবং তার চোখ সেই শয়তানটি খেয়ে ফেলেছে। আর এরই মধ্যে দেখা যায় সেই শয়তানটি ড্যারির চোখ পেয়ে গিয়েছে এবং এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।